আসলে বাসায় ভালো লাগতেছিল না, এবার ঈদের কোথাও যাওয়া হয় নাই। গ্রামে আসলে ঈদ করাটা একটু কঠিন, কারণ হচ্ছে গ্রামে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, বন্ধুবান্ধব নাই, যার কারণে কোথাও যাওয়া হয় নাই। তো বন্ধুবান্ধব থাকলে হয়তো কোথাও না কোথাও যাওয়া হইতো। তো আজ দিন আজকে চিন্তা ভাবনা করলাম যে ছোট ভাই বড় ভাই কাজিনরা মিলে সবাই মিলে একটু ঘুরে আসি। তো আমাদের এখানে সুন্দর একটা নদী আছে, ওই নদীতে ঘুরবো, প্লাস গোসল টোসল করবো, একটু এনজয় করবো, যার জন্য আজকে এই প্ল্যানিং। আর আমাদের বাসা থেকে ওই জায়গায় যাইতে মিনিমাম 25 মিনিট লাগে। তো অলরেডি আমরা এখানে পৌঁছাই গেছি, সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়েছিল। তো সবাই এখন আমরা নদীর দিকে হাঁটি হাঁটি যাচ্ছি, আর আমার চাচাকে আমি বিদায় করে দিয়েছি যে তুমি পরে আসিও। তো আমরা সবাই এখন যাচ্ছি রওনা দিচ্ছি, একটু সামনে গেলেই নদীর তীরে পৌঁছাবো। আর আজকের ওয়েদারটা এতটাই গরম ছিল মানে বলার বাইরে, চিন্তা ভাবনা করছি গোসল করলে হয়তো পুরোটা শরীর একটু ঠান্ডা হবে, তো যার কারণেই এই প্ল্যানিংটা হয়েছে। তো সবাই মিলে যাচ্ছি, আর এই যে সামনে একটা সুন্দর খেলার মাঠ, এখানে আজকে খেলা চলতেছে। তো এত বড় মাঠ দেখলে আসলে খেলতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, আমরা খেলাধুলা বাদ দিয়ে সামনের দিকে আগাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের নদীর পার, আর সামনের জায়গাটা অনেক সুন্দর, এখানে কিছু ছোটোখাটো খেলনা আছে আর হচ্ছে কিছু মেলার দোকান আছে এই যে দেখতেছি। কিন্তু আমাদের কিছু কেনার মতো কিছুই নেই, সব হচ্ছে মেয়েদের আর বাচ্চাদের। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা স্পট, এই যে দেখেন অনেক সুন্দর একটা প্লেস, এটাকে বলে তেঁতুলিয়া নদী। আমাদের এখানে সবার মুখে মুখে মানে খুবই প্রচলিত, সবাই এক নামে চিনে, এটা হচ্ছে ইকো পার্ক, মানে ইকো পার্ক নামে সবাই চিনে, সবাই ঘুরতে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমরা সকালবেলা রওনা দেওয়ার কারণে এত মানুষ দেখা যায় না, বাট দুপুরবেলা বা বিকেলবেলা এত পরিমাণ মানুষ হয় যা বলার বাইরে। এখানে হাঁটা যে যার যার মতো নামতেছে, আমি চিন্তা করলাম কোন দিক দিয়ে নামবো, আসলে এতটাই স্রোত পানিতে। পরে চিন্তা করলাম এখন গোসল করবো না, একটু পরে গোসল করবো। তো তার পাশে দেখুন অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা প্লেস। তো এটা দেখে আমি আসলে ফোনটা নিয়ে দৌড়ে চলে গেলাম এই সুন্দর একটা ভিডিও মুহূর্তটা নেওয়ার জন্য। তো নদীতে নামলাম গোসল করার জন্য, আসলে পানিটা অনেক ঠান্ডা এবং পরিষ্কার ছিল। তো সবাই মিলে আমরা নদীর মাঝখানে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছিলাম, বাট পানির অনেক স্রোত ছিল যার কারণে একটু রিস্ক। তো আমরা 7-8 জন মিলে গোসল করতেছি, অনেক এনজয় করতেছি। আর এখানে দেখেন সবাই কাপড় চোপড় খুললা লাফালাফি কত মজা যে করতেছে আসলে বলার বাইরে। আর বেশি এনজয় করছি, আর পানিতে অনেকটা স্রোত ছিল আর পানি অনেক ঠান্ডা, আর এত পরিমাণ রোদ, এই রোদের মধ্যে গোসল করতে অনেক ভালোই লাগছে। তো ভালো একটা দিন পার করলাম, অনেক সুন্দর একটা ভিউ দেখালাম। তো এই ভিডিওটা এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।